নমস্কার, মজার অনুষ্ঠান নিয়ে আমি আপনাদের সঙ্গে সুতপা। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা আনন্দ খুঁজে বেড়াই, কারণ আনন্দের মাধ্যমে কিন্তু আমরা জীবনকে সম্পূর্ণ উপভোগ করতে পারি। আর গান এমন একটি জিনিস যা আমাদের মনকে আনন্দে ভরিয়ে দেয়, আর সেই গান যদি হয় মজা তাহলে তো আর কথাই নেই। তাই প্রতিনিয়ত যিনি আমাদের মজার গান উপহার দিয়ে থাকেন তাকে তো আপনারা প্রত্যেকেই চেনেন এবং জানেন, তিনি হলেন আমাদের সকলের প্রিয় শ্রীমতী রুমা ঘোষ। আজকের অনুষ্ঠানে আমরা আবার আমাদের সঙ্গে পেয়ে গেছি রুমা ঘোষকে, স্বাগত আমাদের অনুষ্ঠানে। তো আমার দর্শক বন্ধুরা এখন 24 চ্যানেল খুব ফলো করছে, তো কমেন্টসে খুব সুন্দর সুন্দর দিচ্ছে, ও চ্যানেল দেখছে। তো এখন আমি 24 চ্যানেলে খুব আসছি, খুব ভালো লাগছে আমার, আপনারাও দেখছেন। তো আপনাদের রিকোয়েস্ট, প্রচুর প্রচুর রিকোয়েস্ট আছে, অন্য অন্য চ্যানেলে আপনারা দেখছেন, ইউটিউবে দেখছেন আমাকে ওয়াইস সিঙ্গার। তো দিদির গান এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে আমাদের মন একদম কিন্তু আনন্দে ভরে যায় দিদির গানে, আর এত সুন্দর ভাবে মজা দিয়ে থাকেন দিদি গানের মাধ্যমে। সোনা বাংলা থেকে একদম আমার ওয়ার্ল্ড হয়ে গেছে। এখন আমি চাইছি 24 ভালো লাগুক না লাগুক, অনলি আমার স্টাডি। অনেকে ভালো লাগবে, অনেকে ভালো লাগবে না, কিন্তু যাদের ভালো লাগবে না কমেন্টস করলে একদম আই এম গোয়িং টু পুলিশ। রবীন্দ্রসঙ্গীত মানে আমার কাছে বলতে নেই, পুরো রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথের সব গান আমার কাছে
ছোটবেলা থেকে স্টাডি করেছি, এখন আমি নিজেই তুলে দেবো আমি নিজের থেকে তুলছি আমার সাথে যে বড় বড় অ্যাক্টরস আছে ওদের নামগুলো আমি বলছি না, আমাকে দেখেছে উনি একজন সিঙ্গার কিন্তু আমাকে কেন ডাকলো, তারপরে এত এনজয় করছে আর সব ফেসবুকে লিখছে আমার কথা, যে কোনো অকেশনে আমাদের রুমা ম্যাডাম যে কোনো দর্শক বন্ধুরা আপনারাও কিন্তু যোগাযোগ করতে পারেন, আপনাদের বাড়ির যে কোনো অনুষ্ঠান যে কোনো মজার অনুষ্ঠান যদি আপনারা চান সেখানে আরো বেশি আমি বলছি অবশ্যই আমরা গান সংস ইজ এনজয় সংস ইজ লাভ সংস ইজ এনজয় আপনাদের যে কোনো অনুষ্ঠান অফিসের অনুষ্ঠান হোক বাড়ির অনুষ্ঠান সেখানে যদি মজার মাধ্যমে সেই অনুষ্ঠান করতে চাইছেন সেখানে যদি মজার গান চাইছেন অবশ্যই দিদির সঙ্গে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন 8777076360 অথবা 9830 আমার ডিফারেন্ট মিউজিশিয়ান সবাইকে নিয়ে চলে যাবো, আমরা এনজয় করবো ওর সংস, আপনারা যেটা বলবেন আমার কাছে সেটাই আছে, আমি বলবো না যে হ্যাঁ আমার কাছে নেই, আরো বেড়ে যাবে সেখানে যদি দিদি উপস্থিত থাকে, যে কোনো ফিল্ম সং শুধু মুভি ডান্স না, আপনারা বলছেন ফোন করে লাস্ট টাইম আমরা মুভি ডান্স অনেক কিছু আছে অনেক ফিল্ম সং এখন ডিস্কো ডান্স হচ্ছে, আচ্ছা আমার সিডিগুলো দেখিও, হ্যাঁ হ্যাঁ দিদি অনেক অ্যালবাম লঞ্চ করেছে যার মধ্যে হ্যাঁ আমি তো ফোন করছি আমাকে আমার কোথায় সিডি পাওয়া যাবে, পায়ের পায়ের জবাই এই অ্যালবামটি দিদি লঞ্চ করেছে এবং খুব পপুলার
অ্যালবাম কিন্তু এটি অনেক মানে সব শ্যামা সঙ্গীত আছে, ধনঞ্জয় আর ধনঞ্জয় তোমার ইয়ে আছে ওনাদের আছে, তো সেগুলি আমি নিজের স্টাইলও দিয়েছি অনলি শ্যামা সঙ্গীত। বাজলে তোমার বেনি ওগো আমার আগমনী আপনারা সবাই জানেন, এগুলি বের করেছি। এরপর দিদি অ্যালবাম রয়েছে ও আকাশ, মানে আটটা সংস আছে, আর শিল্পীদের নিয়ে করেছি, স্টাইল আমার আলাদা। আচ্ছা, একদম ভিন্ন স্টাইল, আর দিদি গান মানে তো ভিন্ন স্টাইল, সেটা তো আমরা সবাই জানি। আশা দিদি করছে, লতা দিদি করছে, তাদের থেকে স্টাইল আলাদা। এরপর রয়েছে অগ্নিবীণা, হ্যাঁ এটা আমার নজরুল সংস, অবশ্যই ক্লাসিক্যাল রাগ এবং আধুনিক সংস সব। আচ্ছা, এরপর রয়েছে রবীন্দ্রসঙ্গীত, ভালো ভালো ফেমাস আছে আমার মল্লিকা বনে, এখানে আর দু তিনটা সিডি আমার ঘরে আছে, আমার নিজস্ব অ্যান্ড ফোকস আছে, সুজন মাঝির এগুলো সব আছে, টেলিকম আছে, হ্যাঁ সবকিছু শেখাবে একদম সারে অবশ্যই ক্লাসিক্যাল, তারপরে তো রাগ প্রধান ঠুঙ্গি গজল সবকিছু কাদের কোলে গো তুমি, কাদের কোলে গো, কাদের কোলে গো তুমি, কাদের কোলে গো,
আমি আরেকটা চেয়েছিলাম, কোথায় গেল ঝুমঝুমানিটা? আপনারাও দিদিকে লাইক করুন, ইউটিউবে দিদির প্রোগ্রাম দেখতে পাচ্ছেন আপনারা, এবং ফেসবুক হোয়াটসঅ্যাপে অগণিত ভক্ত সংখ্যা রয়েছে, তাই আপনারাও দিদি অনুষ্ঠান দেখুন, ফেসবুকে লাইক করুন, হোয়াটসঅ্যাপে লাইক করুন, অবশ্যই দিদির অনুষ্ঠান ভিউয়ার্সের সংখ্যা দিনের পর দিন কিন্তু বেড়েই চলেছে। ঝিঙ্গিন মনা নাচো না, আটকে থাকি নাচো না, ঝিঙ্গিন মনা নাচো না, আটকে থাকি নাচো না, বুলবুল পাখি গাও না, বুলবুল গাও না, বকিনা গো বহনা, সুচন সুচন বহনা, পিয়া ধরে আজ এসেছি, মনা নাচো না, আটকে থাকি নাচো না, বুলবুল পাখি গাও না, বুলবুল গাও না, বকিনা গো বহনা, সুচন সুচন বহনা, পিয়া ধরে আজ এসেছি, পিয়া ধরে আজ এসেছি, দেখতে পারো। আমি আমার টাইম নিয়ে সবার সাথে কথা বলবো, অবশ্যই দিদি এতটাই ব্যস্ত থাকেন গানের মাধ্যমে সবার সাথে কথা বলার সময়, মনের সুখে সে যে কোন চিন্তায় না সাজিতি, মনের সুখে সে
রে তুই চলি করে বাবুদের বাড়িতে, কেন রে তুই চলি করে বাবুদের বাড়িতে, আমার মিউজিশিয়ান বলছে আর কি, তো আমরা সব ধরনের আমরা লয় দিয়ে করতে পারি, ফার্স্ট লয় যেটাকে বলে, একদম লাস্ট যেটা দিয়ে পৌঁছায় সেটা আমরা করতে পারি, আমার পক্ষে কোনো অসুবিধে নেই। তাই যে কোনো দুঃখ কষ্ট ক্লান্তি সবকিছু কিন্তু দিদির গান শুনলে একদম সঙ্গে সঙ্গে আপনাদের মিটে যাবে। আর অবশ্যই যারা দিদিকে কন্ট্যাক্ট করতে চান, যারা অনেকে নিজেদের বাড়িতেও এই ধরনের
মজার অনুষ্ঠান চাইছেন, যারা দেখছেন এই অনুষ্ঠান তারা নিশ্চয়ই চাইবেন যে আপনার বাড়িতে ওই ধরনের একটা মজার অনুষ্ঠান হোক। তাই বাড়িতে যে কোনো অনুষ্ঠানে, যে কোনো আপনাদের অনুষ্ঠানে বাড়িতে বা অফিসে দিদিকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন কিন্তু অবশ্যই। শুনে নিচ্ছি, এটা সবাই বলছে যে আমরা সারাদিন আমাদের এত হেডেক, এত টেনশন, রাত্রেবেলা রুমাদির প্রোগ্রামটা যদি শনিবার, আর আমার তো কনফার্ম শোনা বাংলা একদম সব বসে থাকে, স্যাটারডেতে তো ব্যাস হাজার হাজার সব রুমাদির আজকে প্রোগ্রাম, আজকে এখন আমি এটা করি, মানে এটা আমি অনেকদিন করছি না, রিকোয়েস্ট আছে, মানে আমার না বই ফেটে যাচ্ছে একেবারে, এখন মোবাইল তোমাকে ঢিলাম না পড়বে কখন না শোনা বাংলা, আবার কিছু কিছু পড়ে ওরা সোনার বাংলা থেকে আপনার লুঙ্গি ড্যান্স ফেমাস একদম ওয়ার্ল্ড হয়েছে, এখন আমি 24 আওয়ার্স আমি ডিস্কো শুরু করছি, আপনারা কমেন্টস করুন কিরকম লাগছে, আমি এটাতে ওয়ার্ল্ড হতে পারবো কিনা। I am the disco dancer.
আমি শর্টে করে নিয়েছি, আস্তে আস্তে বাড়াবো। এটা কিন্তু একদম রোমাবি পক্ষে সম্ভব। আর আজ আমাদের 24 আওয়ার টিভি চ্যানেল কে এই গানটি কিন্তু আপনারা দেখলেন। হ্যাঁ, ডিস্কো ড্যান্স আমি 24 আওয়ার থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করলেন। ডিস্কো করেছি, আমার চ্যানেল করেছি, সোনাটা করেছি, কিন্তু আমি আলাদা করে এক্সপেরিমেন্ট আমার থেকে শুরু করে দিয়েছি। অবশ্যই ঠিক আছে, একদম অন্য মাত্রায় এই গান। হ্যাঁ, এটা মিঠুন করেছে, মিঠুনটা আগে আমি নকল করেছি, এখন মিঠুনটা নকল করছি না, এখন রোমা ঘোষের এক্সপেরিয়েন্স। অবশ্যই জনগণ করার জন্য। আপনারা দেখুন, আবার করছি, বাই বাই।